স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলে আইনের দ্বারস্থ স্ত্রী, অপরদিকে স্বামী পরকীয়ার অভিযোগ মানতে নারাজ। এই ঘটনাটি সংঘটিত হয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন রাজনগর কলোনি এলাকায়। ঘটনার বিবরণে জানা গেছে, রাজনগর কলোনি এলাকার বাসিন্দা দেবাশিস করের সাথে তার স্ত্রী মৌসুমী দেব করের দীর্ঘদিন যাবৎ পারিবারিক দ্বন্দ্ব চলছিল। তাছাড়া বিগত শারদোৎসবের নবমীর দিন তার স্বামী সহ শাশুড়ি ও দেবর মিলে তাকে প্রচণ্ড মারধর করে বাড়ি থেকে বের করে দেয় বলে গৃহবধূর অভিযোগ। তারপর থেকে গৃহবধূ বাবার বাড়িতে আশ্রয় নেয়। এদিকে দীর্ঘ দু মাস পর বুধবার 10 জানুয়ারি দুপুরে গৃহবধূ স্বামীর ঘরে ফিরে আসলে সে দেখতে পায় বাড়িতে ছবি পাল নামের এক মহিলা রয়েছে। ওই মহিলাকে দেখে গৃহবধূ মেজাজ হারিয়ে স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ এনে ধর্মনগর থানায় খবর দেয়। ঘটনা চাউর হতেই উৎসুক জনতা বাড়িতে ভিড় জমাতে থাকেন। ঘটনার খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গৃহবধূর স্বামী সহ অপর ওই মহিলাকে থানায় নিয়ে আসে। পুলিশের জিজ্ঞাসাবাদে ওই মহিলা জানায়, গৃহবধূর স্বামী তার সম্পর্কিত ভাই, আর সামনে পৌষ সংক্রান্তি উপলক্ষে গৃহবধূর স্বামী তাকে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য ডেকে আনে। তাই তিনি এদিন দুপুরে অপর এক মহিলাকে নিয়ে এসেছিলেন। পুলিশ উভয় পক্ষের জবানবন্দি শুনে দিন রাত ফারাক খুঁজে পায়। যদি ওই দিন গৃহবধূর স্বামী সহ ওই মহিলাকে ছেড়ে দেয় পুলিশ, তবে পুলিশ গোটা ঘটনাটি সুষ্ঠুভাবে তদন্ত করে দেখছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। আমার খানিকড়া কিছুদিন আমার দুইটা বাচ্চা আছে, আমরা খেয়ে খরচা চালায় না। কয়েকদিন আগে সপ্তমীর দিন আমার মারি দৌড় করে আমার দেওরে আমার শাশুড়ি আমার জামাই মিলিয়ে তারা মারি দৌড় করছেন করে আমার বাড়িতেই বাগাইছেন। বাগানের পরে এখন একজন মহিলার লগে আমি আজকে বাড়িতেই পাইছি। 3-4 দিন মহিলা ডাউন বাড়ি আইসে পাওয়ার পরে তারা পাইছি আমি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।